गुड मॉर्निंग शुभ प्रभात तुम्हरा कैमन आछो आशा करछी तुम्हरा खूब भालो आछो आमियो भालो आछी तो आमी आज सकाल थेकेई ब्लॉगटा स्टार्ट करेछी आर आमी बांग्लाय कथा बोलछी एखन एखाने 8टा बाजे तो एकटू आगेई जस्ट घुम थेके उठेछी आर आमी आजके सारा दिन तोमादेर साथे एई ब्लॉगटा शेयर करब आमी सारा दिन की करछी সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো তো এখন আমি ফ্রেশ হয়ে নেব তারপর আমি তোমাদের সাথে কথা বলছি তো আমি এখন রান্না শুরু করে দিয়েছি এখন এখানে প্রায় 1টা বাজে তো তোমাদের সাথে যখন লাস্ট কথা বলেছিলাম তখন তো সকালবেলা ছিল এখন তারপরে আমি ব্রেকফাস্ট বানিয়েছি তোমরা তো দেখেইছো ব্রেকফাস্ট খেয়েছি ফ্রেশ হয়েছি ঘরের পরিষ্কার করা ঘর পরিষ্কার করা ডাস্টিং করা এই সমস্ত কাজগুলো আজ করেছি অনেক দেরি হয়ে গিয়েছিল তো তারপর আমি স্নান টান সেরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না প্রায় শেষই হয়ে গেছে ডাল করেছি মাশরুম ভাজা করেছি भात हो गए तो एखी जेटा करब से हे चिंगड़ी माचर कषा ये एत सुंदर खेते हैं जे अनेक समय चिकेन मटन सब किस अनेक बस भलो लागे तो हमें एट बनाब और भाची भावलम तुम्हारे साथ शेयर करी हमें ये क्यों बना तुम्हारा देखो जो ये तुम्हारा बनिए ना थको तो ट्राई करो हमारे मन है तुम्हारा खूब भलो लागे तो चिंगड़ी माछटाई बसि है আমার হাজবেন্ড চিংড়ি মাছ খেতে বেশি ভালোবাসে অন্য রুই মাছ কাতলা মাছ এখানে পাওয়া যায় তো এখানে ওই মাছগুলো খুব একটা খেতে চায় না ও পছন্দ করে না খুব একটা কাঁটা থাকে সেজন্য তো এখন চিংড়ি মাছটাই আমরা বেশিরভাগ রান্না করি অলরেডি আমি একটা রেসিপি শেয়ার করেছি চিংড়ি মাছের মালাইকারি আর এখন যেটা বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের কষা এটা গরম ভাতে চিংড়ি মাছের ঝাল ঝাল কষা খেতে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই ট্রাই করো तो चलो देखे नाओ और आज के आमी एक बेरोब तई तुम्हारे संगे नहीं जाब तुम्हरा देखो एखे भाची कैकटा जिनिस शेष हो गए तो सेगल नहींब और तुम्हारे एक घूरिए देखो तो चलो एखन रान्नाटा कमप्लीट करी तुम्हरा देखे नाओ तारपर परे कथा बोलछी तोमादेर साथे गैसे कड़ाई बसिए दिए चिंगड़ी माछटा नून हलुद माखिए रेखे दिए आध घंटा আর আমি এরকম পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো 1 টিস্পুন জিরে গুঁড়ো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন রেড চিলি এমনি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো তো এটা আমি একটা জলে একটু জল দিয়ে আমি এটা গুলিয়ে রেখেছি আর আমি ইউজ করব আদা বাটা আর একটু টমেটো সরি একটু টক দই দেব আর গরম মশলা আমি এগুলো ব্যবহার করব দুটো তিনটে এলাচ
দুটো দারচিনি তিনটে লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা বাস হয়ে গেল তো আমি এখন তেল দেব আর আমি রান্নাটা করব সরষের তেলে প্রথমে কি করব প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা ভাবে ফ্রাই করে নেব তো আমার এবার তেল গরম হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব তো মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন ফ্রাই করলেই হয়ে যাবে চিংড়ি মাছ বেশি ফ্রাই করতে নেই একদম দে আমি একটু উঠিয়ে নিচ্ছি এগুলো এবার তো উঠিয়ে নিলাম এবার আমি আরেকটু তেল দেব তেল দেওয়ার পরে আমি হোল মশলাগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এবার হোল মশলাগুলো অ্যাড করে দিলাম এবারে পেঁয়াজ কুচানো কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এরপর আমি একটু নুন সামান্য একটু হাফ চামচ একটু নুন আর হাফ চামচ একটু চিনি দেব দিয়ে এটা আমি লো ফ্লেমে এক মিনিটের মতন ঢাকা দিয়ে ফ্রাই করে নেব তো আমি এবার চাপা দিয়ে দেবো এটা একটুখানি ব্রাউন কালার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব তো একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো হয়ে গেছে আমার লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি আদাবাটা অ্যাড করব আদাবাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব এটাও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো পরে আমি এখন দেখো আমার এগুলো মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো এবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আর যে আমার মশলার যে জলটা ছিল জল তাতে একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ এক মিনিটের মতন লো ফ্লেমে দেখো আমার মশলা কষা হয়ে গেছে আর তেল থেকে মশলাটা দেখা যাচ্ছে তো এখন আমি একটু দই দিয়ে দেবো ফেটানো দই দিয়ে দিলাম এখানে আপনারা টমেটো দিতে পারেন আবার কিছু না দিলেও কোনো অসুবিধা নেই তাতেও ভালো টেস্ট হয় তো আমি লো ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে একটু নেড়ে নেব দিয়ে তারপর আমি আবার একটুখানি সামান্য একটু জল দেব কারণ বেশি আমি গ্রেভি করব না এটা একটু মাখা মাখা হবে তো এই মশলাটাও আরও সফট হয়ে যাবে তাই আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম তো আমি এবার এটা মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো মশলা কি সুন্দর লাগছে আমার পুরো রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এরপর তোমরা নুন টুনগুলো যদি চাও তো দেখে নিতে পারো তো আমার সব কিছু ঠিকই ছিল তাই আমাকে আর দেখতে হয়নি তো ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের কষা দেখো খুব সুন্দর খেতে হয় একটু মাখা মাখা করলে এটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে তোমরা এটা অবশ্যই ট্রাই করো দেখলে আমি চিংড়ি মাছের কষা বানালাম কিভাবে তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ট্রাই অবশ্যই করো দারুণ খেতে হয়েছে জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে এটা অবশ্যই ট্রাই করো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে চিংড়ি মাছটা ডাল সিম্পল ডাল রসুন ফোড়ন দিয়ে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি আর এটা মাশরুম ভাজা ভাত
হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন দুপুরবেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। ভাত দিয়ে তো খুবই খেতে ভালো লাগে আর দারুণ হয়েছিল খেতে। তো মাঝে মাঝে আমি এটা রান্না করি, খুব অল্প টাইমে হয়ে যায়। আর একটা ডাল চিংড়ি মাছ থাকলে এতেই, আর একটা কিছু ভাজা থাকলে এতেই ভাত খাওয়া হয়ে যায়, বেশি কিছু করার দরকারও পড়ে না। তো আমরা, আমাদের লাঞ্চ আজকে ভালোই হলো, তোমরাও দেখলে। একটু রেস্ট করে নিই, রেস্ট মানে বেশিক্ষণ তো রেস্ট হবে না, 4টে তো বেলতেই চললো, 5টা 6টা নাগাদ 5:30 নাগাদ আমি বেরোবো আশা করছি, 4টা খেয়ে বেরোবো। তো আজকে অনেকদিন পরে আমি মলে যাব, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে। কয়েকটা জিনিস কেনারও আছে, তো কয়েকটা জিনিস কিনবো, প্লাস একটু মলটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। তোমরা ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পরে কথা হচ্ছে আবার। তো গাইস, আমি বেরিয়ে পড়েছি, এখন 6:30 বাজে। আমি এখন স্টার্ট করি, চলো মলে যাই, ওখানে গিয়ে কথা হবে। তখন দুপুরে তোমাদের সাথে কথা হওয়ার পরে আমি ঘন্টাখানেক রেস্ট করলাম, তো একটুখানি ঘুমিয়েছি, এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে। তো তারপরে উঠে আমি চাটা করলাম, চা খেলাম, দেন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন এখানে টাইম হয়েছে 6:30, 6:40। তো সারাদিন দুপুরে বেরোনো যায় না, গাড়ি এত গরম হয়ে যায়, গাড়িতে তুমি বুঝতে পারবে না এত গরম হয়ে যায়, স্টিয়ারিং গরম, পুরো আগুন হয়ে যায়। তো এখন এই গরমের সময় এখানে বিকালের দিকে সন্ধ্যের দিকে বেরোনোটাই খুব বেটার, দিনের বেলায় বেরোনো খুব টাফ, খুব টাফ। তো এখন তাও ঠিক আছে, চলো লেটস স্টার্ট। চলে এসছি মলে, এখন একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের। অ্যাকচুয়ালি এখন উইকেন্ডে মলগুলো বন্ধ থাকছে, এখনও চালু হয়নি, তো এখন শুধুমাত্র উইকডেজেই মলগুলো চালু হয়েছে, তাও 8টা পর্যন্ত 8টার পরে বন্ধ হয়ে যাচ্ছে। আগের থেকে, অন্য দিনের থেকে অনেক খালি। অনেকদিন পরে এলাম, প্রায় জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তো তারপর থেকে আজকে এলাম। রিল্যাক্স, খুব রিল্যাক্স ফিল হচ্ছে। তো এখন সবার মুখে মাস্ক, এটাই এখন চেঞ্জ হয়ে গেছে। Thank you.
কেমন লাগছে তোমাদের? উপরে উঠছি। বাড়ি ফিরব, হয়ে গেছে। কেমন লাগলো দেখে জানিও।
হ্যালো গাইজ, তো আমি মল থেকে বাড়ি ফিরে এসেছি। আমি নটা নাগাদ ফিরেছি আর এখান তারপর আমি ফ্রেশ হলাম। তো টাইম তো অনেকটাই কেটে গেল, এখন তো 9:30 বেজে গেছে। এখন আমি কফি নিয়ে বসেছি। তো আজকে আর তো রান্না করা সম্ভব নয় এত রাত্রে এসে, তো ভাবলাম আজকে খাবার অর্ডার করা হোক বাইরে থেকে। তো বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে, আমার হাজব্যান্ড খাবার অর্ডার করে দিয়েছে। তো এখন 9:45 বাজে, তো আশা করি 10:30 মধ্যে এসে যাবে খাবার। আর খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু কফি খাই। আর মলে তো এখন বাইরে থেকে আমি কিছুই কিনে খাইনি, কারণ পরিস্থিতি এখন যা, বাইরে থেকে কোনো কিছু খাওয়া যায় না। তো আমার কয়েকটা জিনিস কেনার ছিল। আমি যে মলটায় গিয়েছিলাম সেই মলটার নাম হচ্ছে DFC, দোহা ফেস্টিভ্যাল সিটি। তো এটা আমার বাড়ির থেকে খুব একটা দূরে না, 10-15 মিনিট লাগে এখান থেকে গাড়িতে। ভালোই লাগলো, অনেকদিন পরে গেলাম, একটু হাঁটা হলো। আর এখন তো বিশেষ কিছু বেশ কিছুদিন এক্সারসাইজও হচ্ছে না আমার, তো যাই হোক হাঁটা হলো, ভালো লাগছে, ফ্রেশ লাগছে। বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে আর একটু ভালো লাগছে। তো দেখা যাক আজকে খাবার অর্ডার করেছি, কী খাবার আসে দেখি, তোমাদেরকে দেখাবো। ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও। আর ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। সো গাইজ, আমাদের খাবার এসে গেছে, এখন আমরা খাবো। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, থাকতে পারছি না, আর খাবার দেখে আরও বেশি খিদে পেয়ে গেছে। এই হচ্ছে বিরিয়ানি অ্যান্ড চিকেন কাবাব অ্যান্ড তার সাথে রুটি, রায়তা, পাঁপড়, চাটনি। রাজধানী রেস্টুরেন্ট, তো ওখান থেকে ভেবেছিলাম অর্ডার করবো। তো আমার অর্ডার করতে একটু দেরি হয়ে গেছে, হয়তো ওখানে প্রচণ্ড বিজি দেখাচ্ছিল তাই অর্ডার করতে পারিনি। এটা একটা অন্য জায়গা থেকে অর্ডার করা হয়েছে। এটা কোথা থেকে গো? কারি হাউস। তো কারি হাউস থেকে অর্ডার করা হয়েছে, এই প্রথমবার এখান থেকে অর্ডার করা হয়েছে। দেখা যাক কেমন হয়, খেয়ে দেখবো, তো তোমাদের সাথে শেয়ার করবো পরে কেমন লাগলো। তো চলো আমাদের গুড নাইট বলে দিই আজকের মতো, সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম আমি, যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউর লাইফ, টেক কেয়ার।